হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সকলের দাদা ইন্দ্রনী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা করার পর আমাদের ছাত্রদের লড়াই কিন্তু অবশেষে সফলতা পেল। রাজ্যের প্রথম ইউনিভার্সিটি কিন্তু স্টুডেন্ট আন্দোলনের মুখে পড়ে, স্টুডেন্ট আন্দোলনের চাপে পড়ে এবং স্টুডেন্টদের বর্তমান পরিস্থিতিটাকে ভালো করে বিচার করার পর তারা কিন্তু আগে অফলাইন এক্সাম ঘোষণা করলেও তারা আবার কিন্তু অনলাইন এক্সাম ঘোষণা করে দিয়েছে। আর সেই ইউনিভার্সিটি হলো আমাদের ইউনিভার্সিটি অফ কল্যাণী। কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু অবশেষে আমাদের অনলাইন এক্সাম ঘোষণা করেছে। নোটিশ এসে গেছে কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইটের মধ্যে, খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ চলে আসবে। তার আগে যেটা বলতে চাই, সকল ছাত্রছাত্রীদের, তোমাদের আন্দোলন জয় হয়েছে। যদি কল্যাণী ইউনিভার্সিটি পারে তাহলে বাকি ইউনিভার্সিটিও কিন্তু আমাদের অনলাইন এক্সাম ঘোষণা করতে পারে, যদি আমরা ভালো করে আন্দোলন করি। তাই যারা বলছিল এই আন্দোলন করে ভিডিওস তৈরি করে কোনো লাভ নেই, তাদের কিন্তু আজকে শুনতে হবে যে আন্দোলন করলেই কিন্তু সফলতা পাওয়া যায়। ছাত্র মানেই আন্দোলন কিন্তু আমাদের করতে হবে। এবং এখন কিন্তু আমাদের কাছে আরও জোরালো দাবি চলে এসেছে, যদি কল্যাণী ইউনিভার্সিটি অফলাইন ঘোষণা করে অনলাইন করতে পারে তাহলে বর্ধমান ইউনিভার্সিটিকেও করতে হবে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিকেও করতে হবে, বাকি অন্যান্য ইউনিভার্সিটি যারা এখনও পর্যন্ত কোনো কিছু ডিসিশান দেয়নি তাদেরকেও অনলাইন ডিসিশান কিন্তু নিতে হবে। সো তোমরা দেখো এই নোটিশটা এই মুহূর্তে সামনে কিন্তু দেখতে পাচ্ছ, যেটা তোমাদের এখানে আছে ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে, যেখানে বলা হয়ে গেছে কল্যাণী ইউনিভার্সিটির আসন্ন যে আমাদের সিক্স ফোর্থ অ্যান্ড সেকেন্ড সেমিস্টার আছে, সেই সেকেন্ড সেমিস্টার কিন্তু ইউজি প্রোগ্রামের আমাদের ব্লেন্ডেড মোডে কিন্তু হবে, অর্থাৎ অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু হতে পারে, ব্লেন্ডেড মোড এটা বলা হয়েছে। এবং এখানে কিন্তু আমাদের এই নোটিশটা আজকে 15 তারিখ কিন্তু পাবলিশ করা হয়েছে কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে, যেটা খুব শীঘ্রই হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের খুব শীঘ্রই কিন্তু লঞ্চ হয়ে যাবে। এবং এটা কিন্তু 100% রিয়েল নোটিশ, কোনো প্রকারের ফেক নোটিশ কিন্তু এটা নয়। সো কল্যাণী ইউনিভার্সিটি স্টুডেন্টদের বিশাল জয় হয়েছে, তোমাদের কিন্তু এক্সাম এবার অফলাইন হচ্ছে না, যেটা আগে বলা হয়েছিল যে অফলাইন হবে, এক্ষেত্রে তোমাদের বলা হয়েছে ব্লেন্ডেড মোডে এক্সাম কিন্তু হবে। এবার এখানে অনেকে বলবে ব্লেন্ডেড মোড তো বলা হয়েছে, অনলাইন বলা হয়নি, ব্লেন্ডেড মোড মানে ওই অনলাইনেই তোমাদের এক্সামটা কিন্তু হচ্ছে, তোমরা ধরে রাখো, ঠিক আছে। সো তোমাদের বিশাল জয় হয়েছে এবং কল্যাণী ইউনিভার্সিটি যদি অনলাইন করতে পারে তাহলে আশা করি আন্দোলন যদি ভালো করে আমরা চালাতে পারি তাহলে আমাদের বর্তমান ইউনিভার্সিটিও তাদের অনলাইন এক্সামের নোটিস দিতে পারে, ক্যালকাতা ইউনিভার্সিটিও দিতে পারে। বাকিটা আমাদের ক্যালকাতা ইউনিভার্সিটির জন্য ওয়েট করতে হবে, আর বাকি কোনো প্রকারের আপডেট আসলে এই চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই জানতে পারবে সবার আগে।